হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বাড়িতে বসে ফুড রিভিউ করব। দেখে বুঝতেই পারছো ভিডিওটা তো, আজকে আমি কোথাও বেরোনোর সুযোগ পাইনি, তার জন্য আজকে আমি বাড়িতেই ফুড অর্ডার করে ফুড রিভিউ করব। তো আমি চাওম্যান থেকে আজকে অর্ডার দিয়েছি, হয়েছে সুইমাই। সুইমাইটা হচ্ছে একটা মোমো, তো মোমোর স্টাফিংগুলো এর বাইরে থাকে। আর একটা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে সি ফুড নুডলস। তো সি ফুড নুডলসটাতে বিভিন্ন সি ফুড আর উইথ নুডলস রয়েছে, তো চলো দেখা যাক কেমন হয়। তো আমাদের খাবার এসে গেছে, চলো এবার টেস্ট করে দেখা যাক এগুলো কেমন হয়। তো রিভিউগুলো তোমাকে আমি দিচ্ছি টেস্ট করে। আমাদের সুইমাই, এই যে এটা রয়েছে, এটা হচ্ছে সুইমাই। ওপরে স্টাফিংগুলো রয়েছে দেখতে পাচ্ছ, বাইরে দিয়ে স্টাফিংটা, আর এটার সঙ্গে একটা এরকম ডিপস দিয়েছে। তো আর তার সঙ্গে, এটা যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট, তো চাইনিজ রেস্টুরেন্টের সঙ্গে অবশ্যই এটা চপস্টিক তো একটা দিয়েছে। চলো চপস্টিকটা খুলে দেখা যাক। এই হচ্ছে চপস্টিক, তো চপস্টিকে করেই আমি ট্রাই করবো। এই হচ্ছে চপস্টিক, এটা এই রেস্টুরেন্টটা শ্রীরামপুরে রয়েছে, এইভাবে এটা খুলতে হয়। এই রেস্টুরেন্টটা শ্রীরামপুরে রয়েছে, তো শ্রীরামপুরে যদি এই রেস্টুরেন্টের ব্যাপারে প্রপার ভিডিও চাও, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারো। তো চলো এবার ট্রাই করে দেখা যাক এটা কেমন হয়েছে। এ হচ্ছে আমাদের সুইমাই। এই যে দেখতে পাচ্ছ, বাইরে দিয়ে স্টাফিংটা রয়েছে, আর এটা আমি ডিপসেতে ডুবিয়ে একটু করে খাবো। এটা কিন্তু দারুণ খেতে, মানে পুরোটাই চিকেন দিয়ে স্টাফিং করা রয়েছে, আর অনেক রকম কোনো ভেজিটেবলস পরতেই গাজরটাই শুধু ওপর দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু ভিতরে স্টাফিংটা কিন্তু পুরো চিকেনের। জাস্ট অসম লাগছে এটা খেতে। তোমরা যদি চাও যে চাওমিন নিয়ে আমি একটা ভালোভাবে ভিডিও করি, মানে রেস্টুরেন্টটায় গিয়ে প্রপার ভিডিও করি, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিওটা করব। আর তারপর এবার আসা যাক নেক্সট ফুডেতে। নেক্সট ফুডটা হয়েছে এই যে সি ফুড নুডলস। তো এটার মধ্যে অনেক কিছু সি ফুড রয়েছে, যেমন প্রন, স্কুইড, আর তার সঙ্গে এগও রয়েছে দেখছি। তো চলো এটা টেস্ট করে দেখা যাক। আর স্কুইড কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে, স্কুইডটাও কিছুটা প্রনের মতনই খেতে। এই যে এটা হচ্ছে স্কুইড, এরকম দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর অনেক রকম অনেকটা স্কুইড আর এই যে প্রন, এই দুটো দিয়ে রয়েছে। তো চলো এটা আবার টেস্ট করে দেখা যাক কেমন করেছে। টেস্টটা কিন্তু জাস্ট অসম, মানে দারুণ খেতে লাগছে। এটা একটু সস লাগবে, তো সস দিয়ে এটা জাস্ট অসম লাগবে খেতে। সস ওরা প্রোভাইড করেছে, তো সসটা দিয়ে আমি এবার ট্রাই করে একবার দেখব। তো সস দিয়ে এটা আমি একটু মিক্স করে নিয়েছি, এবার চলো দেখা যাক সস দিয়ে এটা কেমন লাগছে খেতে।
অসাম লাগছে খেতে, তোমরা এটা ট্রাই করতে পারো। আমরা আগে যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা এই রেসিপিগুলো ট্রাই করেছিলাম। এটা হচ্ছে কঞ্জি ক্রিসপি ল্যাম্ব, আর তারপর এটা হচ্ছে রোস্টেড চিলি ল্যাম্ব। তো এগুলোর টেস্টও কিন্তু দারুণ ছিল। আর আমরা ডেজার্টের মধ্যে ট্রাই করেছিলাম ভ্যানিলা আইসক্রিম উইথ দারসান। দারসানটা হচ্ছে ফ্রায়েড নুডলস যাকে হানিতে টস করে দেয়া হয়। তো এটার টেস্ট কিন্তু জাস্ট অসাম ছিল, দুটোর কম্বিনেশন দারুণ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও সবাইকে। আজকের ভিডিওটা বাইরে কোথাও গিয়ে আমি করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো পরের ভিডিওটা আমি নিশ্চয়ই বাইরে গিয়েই করবার চেষ্টা করব, মেবি কোনো একটা কলকাতার রেস্টুরেন্টেই যাওয়ার চেষ্টা করব। তো অবশ্যই স্টে সেফ অ্যান্ড হেলদি, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, ওটা স্পেশালি লাইফস্টাইল ব্লগিংয়ের জন্যই আমি রেখেছি। তো ওই চ্যানেলটাতে আমি আমার ঘুরতে যাওয়ার ভিডিও বা আমি যেখানে যেখানে যাই যা যা করি সেগুলোর ভিডিওই আপলোড করি। তো ওইটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, ওই ভিডিওগুলোও তোমরা দেখতে পারো, ওগুলোও দেখে নিও একটুখানি, আর আমার সেকেন্ড চ্যানেলটাকেও পারলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা আমি অবশ্যই আর একটু ভালোভাবে করবার চেষ্টা করব। আজকের ভিডিওটা সেরকমভাবে কিছু হলো না, জাস্ট বাড়িতে অর্ডার করেই খাওয়া দাওয়ার রিভিউগুলো দিলাম। তো পরের ভিডিওটা যদি তোমরা চাও যে আমি চাউম্যানে গিয়ে প্রপারভাবে ভিডিও করি, তো আমাকে জানিও, আর নয়তো আমি কলকাতার কোনো রেস্টুরেন্টে গিয়ে অবশ্যই ভিডিওটা করব। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। তো টাটা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।